সামান্য সর্দি কাশি, আর তাতেই হাসপাতালে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালের বহির্বিভাগের ভিড় সামলাতে রোগী দেখছেন হাসপাতাল সুপার। বার্তা দেওয়া হচ্ছে অযথা আতঙ্কিত না হওয়ার। করোনা আতঙ্কের জেরে হাসপাতালের বহির্বিভাগে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। পরিষেবা দিতে রীতিমতো হিমশিম অবস্থা চিকিৎসকদের। বর্তমানে গোটা বিশ্বের কাছে একমাত্র দুশ্চিন্তার বিষয় করোনা ভাইরাস। সে কারণে গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালেই উপচে পড়ছে আতঙ্কিত মানুষের ভিড়। একই ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার হাবড়া হাসপাতালের বহির্বিভাগে। এদিন সকালে হাসপাতালের সাধারণ বিভাগে উপচে পড়া ভিড়। রোগীদের মধ্যে বেশিরভাগই জ্বর সর্দি কাশি নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন। রোগীর চাপ বেশি হওয়ায় হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষ নিজেও রোগী দেখছেন। এ বিষয়ে সুপার বলেন, মানুষ অযথা আতঙ্কিত হয়ে হাসপাতালে আসছেন, যার ফলে বাড়তি চাপ তৈরি হচ্ছে। হাসপাতাল সুপার বলেন, অযথা আতঙ্কিত হবার কারণ নেই, দরকার সাবধানতা অবলম্বনের। বেশিরভাগই চেস্ট ইনফেকশন, সর্দি কাশি, জ্বর। তো আমরা একটা পেশেন্টকে আমরা দেখলাম যা সত্যি সত্যি একদম সাসপেক্টেড কেস বলে মনে হচ্ছে। আমরা তাকে রেফার করলাম। সে এর আগেও অনেকবার ট্রেনে জার্নি করেছে, এর আগে হিস্ট্রি আছে, বাইরে যাওয়ার অনেক হিস্ট্রি তার রয়েছে। সুতরাং আমরা তাকে জাস্ট এই মুহূর্তে রেফার করলাম। বহু মানুষ দেখা যাচ্ছে যারা আতঙ্কিত হয়েছে, সেটা আমাদের ম্যানেজ করা খুব কষ্টকর। কারণ হচ্ছে বাসে করে এক বাস লোক চলেছে, যারা উড়িষ্যা থেকে এখানে এসছে, মহারাষ্ট্র থেকে এক বাস এসছেন এখানে, যারা মহারাষ্ট্র থেকে এখানে এসছেন এখানে থাকবে বলে, এইরকম বেশ কিছু লোক যাদেরকে আমাদের পক্ষে ম্যানেজ করা খুব কঠিন। আমরা তাদেরকে বলছি হোমস্টে করার জন্য, মানে বাড়িতে তারা থাকবে এবং রেস্ট নেবে সেখানে 14 দিনের জন্য। এটা অনেক ক্ষেত্রে সফল হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে সফল হতেও পারছি না। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।